আজকে আপনাদেরকে কিভাবে সুজি দিয়ে মজাদার ভাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথে থাকবেন। প্রথমে সুজি নিচ্ছি 2 কাপের মতো। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ বেকিং পাউডার। সুজির সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে সুজি ভালো করে মিশিয়ে নেব। সুজি মিশিয়ে নেওয়া শেষ, এবার সুজি 5 মিনিট থেকে রেখে দিব। এইখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় নিয়েছি, এবার গুড়টা ভালো করে কুচিয়ে নেব। এরপর নারিকেল কুড়িয়ে নিচ্ছি, এইখানে আমি একটা নারিকেল এর পুরোটাই নিচ্ছি। এবার নারিকেল হালকা একটু ভেজে নিব। নারিকেল হালকা একটু ভেজে নেবার পর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব। নারিকেল ও গুড় ভালো করে মিশিয়ে নিব, আর এইখানে আমি কোনো পানি যুক্ত করিনি। গুড় ভালো করে মিশে যাবার পর এই রকম তরল হয়ে যাবে, তো এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নারিকেল ও গুড়ের ক্ষীর ঘন হয়ে আসছে। এবার ক্ষীর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নিব। ক্ষীর ঠান্ডা হয়ে এলে দুই হাতের তালুর সাহায্য চেপে এই রকম গোল আকারের করে নিব। আর হ্যাঁ, ক্ষীর একেবারে বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। হাতে সয় এই রকম গরম থাকতেই গোল শেপে বানিয়ে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আগে মেখে রাখা সুজির মধ্যে যে পানি ছিল সেটা পুরোপুরি টেনে গেছে, তাই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে পাতলা করে নিব। সুজির ডোটা ঠিক এই রকম হবে। এইখানে আমি এই রকম তিনটা স্টিলের বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব। আপনাদের কাছে এইরকম স্টিলের বাটি না থাকলে আপনাদের বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিতে এই পিঠা বানিয়ে নিতে পারবেন। এবার সুজির ডোটা বাটিগুলোতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে বানিয়ে রাখা গুড়ের ক্ষীর ঠিক মাঝ বরাবর বসিয়ে দিব। এবার এর উপর দিয়ে আবারও সুজির ডোটা দিয়ে দিব। পুরো বাটি ভরে দেয়া যাবে না, বাটি যাতে একটু ফাঁকা থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এইখানে আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। এবার পানি যখন কুসুম গরম হবে তখন বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাপে খুব সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা চাকুর সাহায্য চারপাশ একটু ছাড়িয়ে নিব। তারপর একটা পাত্রে ঢেলে হাত দিয়ে এইভাবে একটু টোকা দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে। ঠিক একই রকম করে বাকি পিঠাগুলো বাটি থেকে বের করে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবার একটা চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরটা দেখতে কেমন হলো। দেখতে পাচ্ছেন পিঠার ভিতরটা দেখতে সুন্দর লাগছে আর বেশ নরম তুলতুলে হয়েছে। তো এই ছিল মজাদার সুজির ভাপা পিঠা রেসিপি।
আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই শীতে ঝটপট ভাপা পিঠা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।